এক ম্যাচে দুই বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার নাসিম। এশিয়া কাপে পাকিস্তান দলে শাহিন শাহ আফ্রিদির অভাব বুঝতেই দিচ্ছেন না পেসার নাসিম শাহ। প্রথম ম্যাচ থেকে বিপক্ষে দলের ব্যাটারদের ত্রাস হয়ে উঠছেন, তবে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে তার পারফরম্যান্সে স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে। একথাই তার ক্যারিয়ারের স্বপ্নময় এক দিন হয়ে রইল বুধবার। এদিন বল হাতে গড়লেন বিশ্ব রেকর্ড, এরপরে ব্যাট হাতেও। মাত্র 130 রানের লক্ষ্য পূরণে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। শেষ দিকে একের পর এক উইকেট তুলে নেয় আফগানি বোলাররা, এতে জয়ের পাল্লা ভারী হয় আফগানদের দিকে। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে 11 রানের, হাতে উইকেট মাত্র একটি, স্বীকৃত ব্যাটার কেউই নেই। এই অবস্থায় 19তম ওভারের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে 12 রান করেন নাসিম, দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক উইকেটেই অবিশ্বাস্য এক জয় এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। এরই সঙ্গে ব্যাট হাতে রেকর্ড বুকের নাম তুলেছেন নাসিম। নাসিম ওই টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি 10 বা 11 নম্বরে ব্যাট করতে নেমে পরপর দুটি ছক্কা মেরে দলকে ম্যাচ জেতালেন। রান তাড়া করতে গিয়ে এর আগে 10 বা 11 নম্বরে ব্যাট করতে নেমে কেউই এটা করতে পারেনি। এর আগেও বল হাতে বিশ্ব রেকর্ড গড়েন এই পাকিস্তানি তরুণ পেসার। আফগানিস্তানের ইনিংসের সময় নাসিম শাহ 4 ওভার বোল করে 19 রান দিয়ে 1 উইকেট তুলে নেন, সেই সঙ্গে এই ফরম্যাটে তার উইকেটের সংখ্যা দাঁড়ায় 50। একজন পেসার হিসেবে সবচেয়ে কম বয়সে 50টি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডের মালিক এখন নাসিম। 19 বছর 204 দিন বয়সে তিনি 50টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি ছিল তারই স্বদেশী শাহিন শাহ আফ্রিদির। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।